নমস্কার বন্ধুগণ, ফুটবল টিভি প্রান্তরে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইস্ট বেঙ্গলের একটি আপডেট নিয়ে, তো চলুন না দেরি না করে শুরু করা যাক। ইস্ট বেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে কিন্তু দুটো কোচের নাম শোনা যাচ্ছে এখন, একজন আন্তোনিও লোপেজ হাবাস, এটিকে মোহনবাগানের প্রাক্তন কোচ। এই কোচ কিন্তু আইএসএলের সব থেকে সফলতম কোচ অ্যাথলেটিকো দি কলকাতা, এবং তারপরে এটিকে নামকরণ হয় যে টিমটির, সেই টিমটি কিন্তু দুবার চ্যাম্পিয়ন হয়েছিল এই কোচের অধীনেই, এবং তারপরে এটিকে মোহনবাগানও তিনি কোচিং করিয়েছেন। এটিকে মোহনবাগান থেকে গত বছর আইএসএলের মাঝামাঝি বা বলতে পারি 4 ম্যাচ পরে কিন্তু তিনি কোচিং ছেড়ে দিয়েছিলেন, নিজের ব্যর্থতা স্বীকার করে তিনি চলে গিয়েছিলেন, এবং তিনি বলেছেন যে তিনি আইএসএলে নজর রাখছেন। তো ইস্ট বেঙ্গলের সাথে কিন্তু এনার লিঙ্ক আপের কথা অনেক জায়গায় শোনা যাচ্ছে, তো এবার দেখার যে ইনি ইন্ডিয়াতে আসেন কিনা এবং আসলে ইস্ট বেঙ্গলে আসেন কিনা, এবং আপনারা নিচে কমেন্ট করে জানাবেন যে হাবাস আসলে ইস্ট বেঙ্গলের কতটা লাভ হতে পারে। এবার যদি চলে আসি আরেকটি আপডেটে, তো আরেকটি কোচের নাম হলো স্টিফেন কনস্ট্যান্টাইন, যিনি কিন্তু 2002 থেকে 2005 এবং 2015 থেকে 2019 ইন্ডিয়া টিমের কোচ ছিলেন। 2019 সালে এশিয়া কাপে ইন্ডিয়া টিমের বিচ্ছিরি পরাজয়ের পর তিনি কিন্তু নিজের ব্যর্থতা স্বীকার করে টিম ছেড়েছিলেন এবং সাইপ্রাসের ফার্স্ট ডিভিশন ক্লাব পাফোস এফসিতে কিন্তু কোচিং করাচ্ছিলেন। তো তিনি তাকেও কিন্তু আইএসএলে এর আগের বছর চেন্নাই এফসি ইন্টারভিউ করেছিল, যেটা রিসেন্ট আপডেট বেরিয়ে এসছে। তো তার উপর দাঁড়িয়ে বলা যেতে পারে যে তাকে কিন্তু নেওয়ার বিষয়ে ইস্ট বেঙ্গলও হাত বাড়াচ্ছে, তার সাথে লিঙ্ক আপের কথাও কিন্তু বেরিয়ে আসছে। তো স্টিফেন কনস্ট্যান্টাইন না হাবাস, কাকে ইস্ট বেঙ্গলের কোচ হিসেবে আপনারা দেখতে চান এবং কে আসলে ইস্ট বেঙ্গলের বেশি সুবিধা হবে, নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও ছিল এইটুকু, ভিডিওকে ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও পেতে পারেন। তো আজকের জন্য গুড বাই।